প্রিয় ভাইয়া ও আপুরা গত ক্লাস পর্যন্ত আমরা ছয় ধরনের সংক্রমণ শিখে এসেছি আজকের ক্লাসে আমরা সংকরণের একটি শর্টকাট শিখব এবং পাশাপাশি সংকরণের উপরে বা অনুরাকৃতির উপরে যে মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব থাকে সেটি নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছি আশিকশা চলো শুরু করা যাক প্রথমে কেন্দ্রীয় পরমাণু সংকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে শর্টকাটটি অ্যাপ্লাই করি সেটা হচ্ছে এখানে কোনো একটা যোগিক কেন্দ্রীয় মৌল এদের সাথে বন্ধন সৃষ্টিকারী মৌল বন্ধন সংখ্যা এবং কেন্দ্রীয় মৌলের মুক্ত ইলেকট্রন সংখ্যা ইত্যাদি তথ্য বিবেচনা করে আমরা কেন্দ্রীয় পরমাণুর সংকরণটা নির্ণয় করতে পারি আমি তোমাদেরকে ছয় ধরনের সংকরণ যখন পড়িয়েছি তখন প্রতিবারই বিভিন্ন শর্টকাটের কথা বলেছি যেমন এসপি এর ক্ষেত্রে বলতাম কি যে আমার কোনো একটা যোগের শেষ কক্ষপথে কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথে যদি দুজোড়ে ইলেকট্রন থাকে তাহলে তাকে আমরা বলবো কি এসপি সংকরণ কারণ দুজোড়া ইলেকট্রনকে স্থান দিতে গেলে আমাদের দুটি অরবিটাল লাগে এছাড়াও আরও বলে এসেছিলাম যে অ্যালকাইনে অর্থাৎ কার্বন যেখানে ত্রিবন্ধনে আবদ্ধ সেখানে আমাদের এসপি সংকরণ হয় তো এরকমই কিছু শর্টকাট আমরা শিখে এসেছিলাম কিন্তু আজকের শর্টকাটটি হচ্ছে সূত্র দিয়ে তাহলে আমরা সূত্রটি একটু দেখে নেই সূত্রটি হচ্ছে শঙ্কর অরবিটাল সংখ্যা আমি বের করে ফেলব তাহলে আমি কি সংকরণটা নির্ণয় করতে পারবো তাহলে সূত্রটি হচ্ছে হাফ ইন্টু সি প্লাস টু মাইনাস এ ভি ইন্টু এ এন মাইনাস ও এবার আমরা এ রাশিগুলোর পরিচয়টা জেনে নেই প্রথমে সি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন অর্থাৎ তুমি যে যৌগটি সংকরণ নির্ণয় করতে চাও সেখানে যে কেন্দ্রীয় মৌলটি কেন্দ্রীয় পরমাণু তার যোজ্যতা ইলেকট্রন কতটি এরপরে এখানকার এভি হচ্ছে অন্যান্য যে পরমাণুটি কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত থাকছে তার যোজনী এন হচ্ছে অন্যান্য পরমাণুর সংখ্যা যে অন্যান্য কয়টি পরমাণু আমার কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত রয়েছে এবং সবশেষে ও এন হচ্ছে জারণ সংখ্যা কার জারুণ সংখ্যা এটা এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ যৌগটির জারণ সংখ্যা এবং আমরা জানি যে যে কোনো একটি যোগও তড়িৎ নিরপেক্ষ হয় তার মানে তার জারণ সংখ্যার মানটি শূন্য হয় চার্জিত হলে সেটা ভিন্ন কথা যেমন অ্যামোনিয়াম আয়ন হাইড্রোনিয়াম আয়ন এদের ক্ষেত্রে আমাদের জারণ সংখ্যা চলে আসবে যৌগের ক্ষেত্রে তাহলে আমরা এবার উদাহরণ দেখে নিই উদাহরণের ক্ষেত্রে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সালফার হেক্সাফ্লোরাইড সালফার হেক্সাফ্লোরাইডের ক্ষেত্রে আমি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমি কি দেখতে পাবো আমার সূত্রের হাফ বসে গেল সিভি সিভি ছিল আমার কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন এখানে সালফারের যোজ্যতা ইলেকট্রন কতটি সালফারের যোজ্যতা ইলেকট্রন এখানে ছয়টি এরপরে চলে আসছে আমার সূত্রের দুই মাইনাস এভি এভি কী ছিল অন্যান্য পরমাণুর যোজনী তাহলে এখানে অন্যান্য পরমাণু হিসেবে রয়েছে ফ্লোরিন যার যোজনী হচ্ছে এক এরপরে গুণ অবস্থায় রয়েছে এএন এএন হচ্ছে অন্যান্য পরমাণুর সংখ্যা এখানে আমার ফ্লোরিন রয়েছে ছয়টি তার মানে এএন এর মান হচ্ছে ছয় এবং সবশেষে ও এন হচ্ছে এখানে জারণ সংখ্যা ওএন এর মান তাহলে কত হবে যেহেতু সালফার হেক্সাফ্লোরাইড একটা তড়িত নিরপেক্ষ যোগ্য তার কোনো চার্জ নেই পজিটিভ বা নেগেটিভ কোনো চার্জ নেই তার জারণ সংখ্যা বা জারণ মানটি হচ্ছে শূন্য এবার এতটুকু হিসাব করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্যালকুলেশনে উত্তরটি আসছে ছয় তার মানে তার শঙ্কর অরবিটাল সংখ্যা ছয় এবার কোন সংকরণের ক্ষেত্রে শঙ্কর অরবিটাল ছটি থাকে আমরা সহজেই বলে দিতে পারি সেটি হচ্ছে এসপি থ্রি ডি টু সেখানে একটি এস তিনটি এবং দুটি ডি মিলিত হয়ে মোট ছটি অরবিটাল মিলিত হয়ে মোট ছটি সমান শক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করতো যার প্রতিটি নাম ছিল পি থ্রি ডি টু তাহলে আমরা এই শর্টকাট সূত্রটি ব্যবহার করে সংকারণ অরবিটালের সংখ্যা বের করতে পারছি এছাড়াও তোমরা পাশাপাশি ভাইয়ার টেকনিকটাও মনে রাখতে পারো ভাইয়া এর আগে যে টেকনিকটা দিয়েছিলাম সালফারের ক্ষেত্রে তার শেষ কক্ষপথে ছটি ইলেকট্রন রয়েছে আর ছটা ফ্লোরিন থেকে ছটা আসছে তার মানে টোটাল বারোটি মানে ছয় জোড়া তাহলে ছয় জোড়াকে স্থান দিতে আমার ছয়টা অরবিটাল লাগবে তাহলে ছয় অরবিটাল বিশিষ্ট যেই আমাদের সংকরণ সেটি হচ্ছে পি থ্রি ডি টু এই সূত্রের আরেকটি উদাহরণ আমরা দেখে নিই মিথেন এইচ ফোর এখানে শঙ্কর অরবিটালের সংখ্যা আমরা অনুরূপভাবে উপরের সূত্রটা দিয়ে বের করে ফেলি এখানে সিভি মানে কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা ইলেকট্রন কেন্দ্রীয় পরমাণু টিকে এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন যার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে ফোর এরপরে এ ভি এর মানটা আমরা দেখে ফেলছি যে এখানে অন্যান্য যে পরমাণুটা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন তার যোজনী হচ্ছে এক তাহলে হাইড্রোজেন কয়টি রয়েছে সেটি হচ্ছে এএন এর মান ফোর এবং এখানে মিথেনও যেহেতু তড়িৎ ঋণাত্মক তড়িৎ নিরপেক্ষ একটি যৌগ সেক্ষেত্রে তারও যারণ সংখ্যা বা জারণ মানটি হচ্ছে শূন্য এতটুকু হিসেব করলে আমরা রেজাল্ট পাচ্ছি ফোর তাহলে আমার শঙ্কর অরবিটালের সংখ্যা হচ্ছে চার এবার চার সংখ্যা বিশিষ্ট যেই শঙ্কর অরবিটাল সেটি হচ্ছে এসপি এখানে একটু কারেকশন আছে সেটা হচ্ছে এস এফ সিক্সটার পরিবর্তে এখানে মিথেন হবে আচ্ছা তাহলে আমরা দেখে ফেলছি যে এখানে আমরা শঙ্কর অরবিটাল সংখ্যা বের করতে পারছি খুব সহজেই এবং সেখান থেকে আমরা চলে যাচ্ছি তার সংকরণের নামে যার নামটি হচ্ছে এসপি তুমি আগের মতন ভাইয়ার টেকনিক অনুযায়ী মনে করতে পারো এটাকে কার্বনের শেষ কক্ষপথে চারটি ইলেকট্রন রয়েছে যোগ গঠনের পরে চারটি হাইড্রোজেনের চারটি ইলেকট্রনও চলে আসছে তার মানে টোটাল আটটি বা চার জোড়া ইলেকট্রন এই চার জোড়া ইলেকট্রনকে স্থান দিতে আমার চারটি অরবিটাল লাগবে আর চারটি অরবিটাল বিশিষ্ট যে সংকরণ সেটা হচ্ছে এসপি এরপরে আমরা একটু সংকরণ অনুরাকৃতি আর বন্ধন বন্ধনকোণ নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা যে ছয়টি সংকরণ পড়ে এসেছি দেখি আমাদের কতটুকু মনে আছে প্রথমে আমরা পড়েছিলাম এসপি সংকরণ যার অনুরাকৃতি ছিল সরল রৈখিক এবং বন্ধনকোণ ছিল একশো ডিগ্রি এবার যখন এসপিতে আমাদের সবগুলো ইলেকট্রন বন্ধনে আবদ্ধ থাকছে তখনই আমরা এই স্ট্যান্ডার্ড আকৃতি এবং স্ট্যান্ডার্ড বন্ধন কোনটা পাবো তাহলে উদাহরণ কি কী ছিল উদাহরণ ছিল বেরিলিয়াম ক্লোরাইড এবং ইথাইন এসপি টুয়ের ক্ষেত্রে আমার অনুরাকৃতি ছিল ত্রিভুজ আকৃতি যখন আমার কি তিন তিনজোড়া ইলেকট্রনি মানে তিনটা বন্ধন থাকবে সেখানে এবং বন্ধন কণ্ঠন ছিল একশো ডিগ্রি আমার উদাহরণ হচ্ছে এখানে কি কি বরণ ট্রাইফ্লোরাইড বরণ ট্রাইক্লোরাইড এবং ইথিন তিন নম্বরে দেখতে পাচ্ছি এসপি থ্রি যার স্ট্যান্ডার্ড শেপটা হচ্ছে বা আকৃতিটা হচ্ছে চতুর্থলকীয় যখন আমাদের কি এখানে চারটি বন্ধন জোর থাকবে কোনো মুক্ত জোড়ে অস্তিত্ব থাকবে না মুক্ত হলে যে আকৃতিতে পরিবর্তন ঘটে এটা কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম অ্যামোনিয়া এবং পানির উদাহরণে আচ্ছা তাহলে চতুর্স্তলকীয় কখন হবে যখন এসপি থ্রিতে আমাদের চারটাই বন্ধন জোর থাকবে এবং মধ্যবর্তী কোনটা কত হয় একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি এরকম উদাহরণ ছিল আমাদের মিথেন এরপরে এসপি থ্রি ডি এর ক্ষেত্রে আমরা মনে করে দেখি আমাদের শেপটা ছিল ত্রিকোণীয় দি পিরামিড অর্থাৎ উপরে একটা তিন কোনা পিরামিড হতো নিচে একটা তিন কোনা পিরামিড হতো একশো বিশ ডিগ্রি যে কোনটা সেটা হচ্ছে সমতলে অবস্থিত যে তিনটি অরবিটাল অবস্থান করত বা বন্ধন অবস্থান করত তাদের মধ্যবর্তীকোণ তিনশো ষাটকে তিন দিয়ে ভাগ করে একশো বিশ আর উলম্ব বরাবর উপর এবং নিচে দিয়ে দুটি অরবিটাল থাকতো তাদের সাথে সমতলে অবস্থানকৃত অরবিটালের মধ্যবর্তী কোণটা থাকতো নব্বই ডিগ্রি এরকম উদাহরণ ছিল আমাদের ফসফরাস পেন্টাক্লোরাইড এরপরে এসপি থ্রি ডি যার শেপটা ছিল অষ্টতলকীয় এবং প্রতিটি বন্ধন কোন ছিল নব্বই ডিগ্রি অর্থাৎ আমাদের সমতল বরাবর চারটা অরবিটাল অবস্থান করত উপর নিচ বরাবর একটি একটি দুটি মোট ছটি অরবিটাল এবং প্রত্যেকের মধ্যবর্তী কোনটাই ছিল নব্বই ডিগ্রি এখানে উদাহরণটি হচ্ছে সালফার হেক্সোফ্লোরাইড সর্বশেষে আমরা পড়ে এসেছি এসপি থ্রি এর ক্ষেত্রে তার আকৃতি ছিল পঞ্চকোণীয় দ্বি পিরামিড অর্থাৎ উপরে একটা পিরামিড নিচে একটা পিরামিড যাদের পঞ্চকোণ রয়েছে পাঁচটি কোণ রয়েছে অথবা অন্যভাবে বলতে পারি পাঁচটি তল রয়েছে এক্ষেত্রে সমতল বরাবর অবস্থান করত কটি মনে আছে আমাদের সমতল বরাবর অবস্থান করত পাঁচটি অরবিটাল তাদের মধ্যবর্তী কোণ ছিল বাহাত্তর ডিগ্রি তিনশো ষাটকে পাঁচ দিয়ে ভাগ কর করেছিলাম আমরা আর উলম্ব বরাবর যে দুটি অরবিটাল অবস্থান করে তাদের সাথে সমতলে অবস্থানকৃত যেই অরবিটাল তাদের কোণ হচ্ছে নাইনটি ডিগ্রি উপরে একটা নিচে একটা এর উদাহরণ ছিল আয়োডিন হেপ্টাফ্লোরাইড এবার আমরা সংকরণ তো সব শিখে ফেললাম এবার দেখব আমরা অনুরাকৃতি ও বন্ধন কোণের উপর মুক্তজোর ইলেকট্রনের প্রভাব আমরা দেখে আসলাম যে একটু আগেই সেটি হচ্ছে যখন আমাদের সবগুলো বন্ধনে আবদ্ধ থাকবে তখন আমরা স্ট্যান্ডার্ড কিছু আকৃতি এবং বন্ধন কোণ পাব কিন্তু মুক্ত জোর চলে আসলে কি সমস্যাটা হচ্ছে আমরা একটু দেখে ফেলি আমরা মিথেনের ক্ষেত্রে দেখেছিলাম যে কার্বনের চারটি ইলেকট্রন হাইড্রোজেনের চারটি ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে মিথেন যোগটি গঠন করে এবং তার আকৃতি কী চতুস্তলকীয় এবং বন্ধন একশো নয় দশমিক ডিগ্রি কারণ এখানে চারটি বন্ধন জোড় কিন্তু তার পরবর্তীতে আমরা একটি উদাহরণ দেখেছিলাম সেটি ছিল কি অ্যামোনিয়া এইচ থ্রি অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের শেষ কক্ষপথে পাঁচটি ইলেকট্রন ছিল কিন্তু তার মধ্যে তিনটি মাত্র বন্ধনে আবদ্ধ হচ্ছিল অর্থাৎ আমি তিনটি বন্ধন জোর পাচ্ছিলাম আর একটি মুক্ত জোর পাচ্ছিলাম এবং সেখানে আমার আকৃতি কি চতুস্তলকীয় ছিল না এসপি থ্রি হওয়ার কারণেও বা হওয়ার ফলেও আমাদের চতুস্থলকীয় আকৃতিটি আর বজায় থাকতে পারেনি কেন এখানে লোন পেয়ার ইলেকট্রনের কারণে এবং কেন এটি হয় আমি একটু পরেই ব্যাখ্যা দিচ্ছি এবং বন্ধন বন্ধনকোণটা কমে গিয়ে একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি থেকে হয়েছিল একশো সাত দশমিক তিন ডিগ্রি সবশেষে পানির ক্ষেত্রে আমরা দেখেছিলাম পানির মধ্যেও সংকরণ কী ছিল এসপি থ্রি ছিল সংকরণ কিন্তু তার আকৃতিটা ছিল ভি বা কোন আকৃতি এবং বন্ধন বন্ধনকোণটা কমে গিয়ে আরও ছোট হয়ে যায় একশো চার দশমিক পাঁচ ডিগ্রি তাহলে আমরা এই তিনটি যোগের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের সংকরণ স্পিত্রী হলেও তিন ক্ষেত্রে তিন রকম আকৃতি এবং বন্ধনকোণ পাচ্ছি কেন এটি ঘটছে এর কারণটি ব্যাখ্যায় উনিশশো সালে বিজ্ঞানী সিজুইক এবং পাওয়েল প্রথম অনুরাকৃতি ও কোণের উপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব সম্পর্কিত একটি মতবাদ উপস্থাপন করেন যা ভিএসি তত্ত্ব নামে পরিচিত ভিএসিপিআর তত্ত্বের পূর্ণরূপটি হচ্ছে ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন যার বাংলা করলে দাঁড়ায় যোজ্যতা স্তর ইলেকট্রন জোড় বিকর্ষণ এবং এ তত্ত্ব অনুযায়ী আমরা বিকর্ষণ বলের একটি তত্ত্ব পাই সেখানে বলা হয়ে থাকে যে বন্ড পেয়ার এবং বন্ড পেয়ার মানে বন্ধন জোড়ের মধ্যে বিকর্ষণ বলটা হয় সবচেয়ে কম বন্ড পেয়ার লোন পেয়ারে বিকর্ষণটা হয় তার চেয়ে কিছুটা বেশি আর লোন পেয়ার লোন পেয়ারে বিকর্ষণ বলটা হয় সবচেয়ে বেশি তো তাহলে এই তত্ত্বের এই বিকর্ষণ বলের প্রভাবের ভিত্তিতে আমরা অনুরাকৃতি এবং বন্ধন কোণের উপরে মুক্তজোড় ইলেকট্রনের প্রভাবটি নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও ক্লাসে সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ